গভীর রজনীতে এই জোহার রজনী আল্লাহ, এই রজনীটা পড়তে আমি তোমার কাছে বললাম। এমন একজন মানুষের হাত তুমি খালি হাতে ফিরে দিও না। আল্লাহ পরদার আমার মার হাত উঠাইছে, আমার বোনের হাত উঠাইছে, আমার মা বন্ধুর হাতটা আপনি খালি হাতে বেড়া দিয়েন না। ও রব্বে কেরিম আল্লাহ, আল্লাহ এখানে এমন আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে, আলেমরা তোমার কাছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট ব্যক্তি আল্লাহ, আলেমদের দাম তোমার কাছে অনেক বেশি, এবং তোমার ঘর সারণকারী অনেক মানুষ আছে বাবারা, তোমার রসুলের রোজা মুবারক দেখেছে এমন অনেক লোক আছে। ও মালিক, এই সমস্ত মানুষের হাত গুলো তোমার কাছে বড় প্রিয় গো আল্লাহ, তাদের হাতে রসুলা আজকে আমাদের দোয়া কবুল করে না। আল্লাহ তাআলা মাওলাই করিম দয়াল, ও রব্বে করিম আমি গুনাহগার, আল্লাহ আমি হাত উঠাইছি আমার বন্ধুদেরকে নিয়ে, আমার বুড়া বাবাদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, আল্লাহ মালিক তুমি মেহরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কত গুলো মানুষ এখানে হাত রেখেছে আল্লাহ, এখানে কত ভালো ভালো মানুষ আছে, গাড়ি টাকা মানুষ আছে গো মাওলা, আপনি কারোকে আজকে বা কালি হাতে ফিরা দিলেন না, কাউকে আপনি নাগা করেন না। ও মালিক তুমি আছে কত ধরনের মারি দেখি, নিজের মায়ের মতো লাগে না রে মাওলা, তুমি আছে কত দূরের বাবা দেখি নিজের বাবার মতো লাগে না। ও মালি মার বাবারে হারাইয়া এতিম হয়ে গেছি গো মাওলা, তোমার কাছে এতিমের দাম অনেক বেশি আল্লাহ, এতিমদের দোয়া তুমি কবুল করো আল্লাহ, এমন এতিমদের হাতটা খালি হাতে ফিরে দিও না রে মাওলা, মার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। ও মালি দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন ইমাম রে শেখাও নাই, তার মুসল্লির জন্য কেমনে দোয়া করবে, কোন পীরকে তুমি শেখাও নাই, মুরিদের জন্য কেমনে দোয়া করবে, তুমি সন্তানকে শিক্ষা দিয়েছো মার জন্য কেমনে দোয়া করবে, বাবার জন্য কেমনে দোয়া করবে। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা, সকলে বলি আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ মার বাবারে তুমি কষ্ট দিও না, কত মহল্লার কবর আছে আল্লাহ, সমস্ত কবরের মুর্দার গুলোকে কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। এলাকায় যদি কোন কবর আজাব হয়ে থাকে বলি, আজকে এই জুমার রতনে গভীর রতনে যে আপনার দরবারে হাত উঠাইলাম, এই মুহূর্তে তার কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। তোমার ভোলামরা 10,000 12,000 15,000 20,000 রয়েক বালি সিমেন্ট আল্লাহ,
হাজার হাজার টাকা দিয়ে তোমার ঘরটা বানাইতে চাই। যারা আজকে আমার মতো গুনাগারের কথা দান করলো আল্লাহ এবং চালবীরদেরকে কিয়ামতের ময়দানে উসমান গনির সাথে জান্নাতের মালিক বানায় দিও আল্লাহ, মেহরবানি করে আল্লাহ সিমেন্ট বালু যে যে দান করেছে যা যা দান করেছে তোমার মিজানের পাল্লায় আমার মা বোন দান করেছে, আমার মা বোনদেরকে বরদানিশি বানায় দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা নারীকে বরদানিশি বানায় দাও, এই প্রত্যেকটা নারীকে নামাজি বানায় দাও, আমার ভাইদেরকে নামাজি বানায় দাও, দিনের ভুল দিয়ে দাও, দিনের সহি জ্ঞান দিয়ে দাও, দিনের দায়ী বানায় দাও, দিনের মোবাইল বানায় দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবক ভাইরা মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছে, আমার কিছু ভাই আছে কারো নাম বলে আমি শুরু করতে চাই না, ও মালিক আমারে বড় মহব্বত করি, আমার ভাইদের আল্লাহ তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দাও, তাদেরকে আরো ভালো কাজ করার তৌফিক দান করো। আমার এলাকার মুরব্বীর আল্লাহ মুরব্বীদের হায়াত তুমি বানায় দাও মালিক, মুরব্বীদেরকে যুবকদের সম্মান মুরব্বীদের সম্মান করার তৌফিক দান করো। আল্লাহ আগামীকাল থেকে আমরা যে ওয়াদা করেছি জীবনে কোনদিন আর নামাজ ছাড়ব না, নামাজি ওয়াদা নামাজি ওয়াদা আল্লাহ ওয়ালা মুত্তাকি ওয়ালা মাকসুদ আছে জানি গো জানি না, আমি জানি না তুমি জানো, অন্তরের খবর জানো, হৃদয়ের খবর জানো, প্রত্যেকের হৃদয়ের খবর কি তুমি চাই না তার মনের মাকসুদ পূরণ করে দাও। এলাকার অনেক যুবক দেশের বাহিরে আছে আল্লাহ বিদেশে আছে, আল্লাহ যারা বিদেশে আছে যার ছেলে মেয়ের অনেকে দোয়া চাইছেন আল্লাহ, তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ আল্লাহ বিদেশে তারা আছে তাদের হায়াত করায় দেন, তাদের রিজিকের মতো বরকত দেওয়া দেন। আমার কয়েক ভাই আছে আল্লাহ সবই ভাই তার বাচ্চার জন্য আব্দুল্লাহর জন্য দোয়া চেয়েছে, আজাদ ভাই রুবেল ভাই আর অনেক আউলাদ ভাই দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করেন, দিনের জন্য কবুল করেন, দিনের খাদেম বানায় দেন, এরকার যুবক জমা উসমান আলীর মতো বানায় দেন আল্লাহ। আল্লাহ এলাকার যত ওলামায়ে কেরাম আছে, মসজিদের ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, তাদের সম্মান আপনি এলাকার বৃদ্ধি করে দেন আল্লাহ, আলেম ওলামাদের সম্মান বাড়ায় দেন আল্লাহ, আলেমকে রিজিকেরও প্রশস্ত করে দেন আল্লাহ। এই দেশের আমার আমার অলিরা বুজুর্গরা যারা কবরবাসী আল্লাহ, যারা মোবাল্লেকরা কবরবাসী তাদের কবর কি জান্নাতে টুকরা বানায় দেন। আমার উস্তাদ উমর মুর্শিদ মুফতি আমিনি সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আমার উস্তাদ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন মাওলানা, আল্লাহ তার রেখে প্রতিষ্ঠান গুরুকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তার পরিবার বর্গদেরকে হেফাজত করেন, তার রেখে যাওয়া কাজ যারা করতেছে মাওলা তাদেরকে বেশি বেশি করে আরো করার তৌফিক দান করে। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।